যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করবে খেলা এই আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। আবেগে আবেশে আবিষ্টতায় স্মৃতিময় ইংরেজি বিভাগ। মাধ্যমিক শ্রেণীর গণ্ডি পেরিয়ে বৃহত্তর জ্ঞান সাধনার পথের সূত্রপাত যেখানে, সেখানেই ইংরেজি বিভাগের প্রসঙ্গটি এসে যায়। দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ এবং এ কলেজের সর্বাপেক্ষা কৃতিত্বের অধিকারী ইংরেজি বিভাগ। ইংরেজি বিভাগ আমাদের কাছে স্মরণীয় বরণীয় এক তীর্থভূমি। এ বিভাগ আমাদেরকে স্বপ্নের সৃজন, স্বপ্নের লালন ও স্বপ্নের বাস্তবায়ন করতে শিখিয়েছে। মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের পথ উন্মোচন করেছে, নান্দনিক বোধে উজ্জীবিত করেছে। আমাদের সকলের হৃদয়ের মণিকোঠায় ইংরেজি বিভাগের রয়েছে গৌরবদীপ্ত অবস্থান। উচ্চ মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে আমরা বৃহত্তর জ্ঞান সাধনার জন্য এ বিভাগের দ্বারস্থ হই। 18 বছরের এক চপল তরুণ, এক তরুণী উদ্দীপ্ত তারুণ্য নিয়ে শুরু করেছিল তার বিশ্ববিদ্যালয় জীবন। তার চোখে, চেতনায়, বুকে ও বুক পকেটে ছিল অজস্র স্বপ্ন। জীবনের 5টি তাৎপর্যপূর্ণ বছর কেটেছে অজস্র স্বপ্নের বুননে, আর এ স্বপ্নের সারথি হয়েছে দেশের নানা প্রান্ত থেকে আসা সতীর্থবৃন্দ। আমরা যুথবদ্ধভাবে বিভাগটিকে কলকাকলিতে মাতিয়ে রেখেছিলাম। ধূপছায়ার মতো অজস্র স্মৃতি আজ হৃদয়পটে উকি দেয়। পকেট ভর্তি স্বপ্ন নিয়ে ভাণ্ডার পূর্ণ করে তাই আমরা ছুটে চলেছি আরেক দিগন্তে। আজ নবীন আর প্রবীণের মিলন মেলা। আমার হলো সারা, তোমার হলো শুরু। এটাই জগতের রীতি, প্রকৃতির নিয়ম। এজন্যই টেনিসন বলেছেন, দি ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ডিং প্লেস টু দি নিউ। যেদিন নবীন ছিলাম সেদিন অজস্র অগ্রজ আমাদের পথ দেখিয়েছেন। সমস্যা কণ্টকিত যাত্রা পথকে তারা পুষ্পপল্লবে সুশোভিত করেছেন, বৃক্ষ সমছায়া দিয়েছেন। তাই তো একত্রে ছুটে চলেছি এই সবুজে শ্যামলে আচ্ছাদিত ক্যাম্পাসে, ক্রীড়া কৌতুকে, শিক্ষা সফরে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে, সভা সেমিনারে কিংবা বৈকালিক আড্ডায়। অগ্রজবৃন্দ সারাক্ষণ যেমন আমাদের পাশে ছিলেন, আমরাও ছিলাম অনুজদের পাশে সব সময়। তাই তো আমরা একই বৈতরণীর নাবিক, গন্তব্য আমাদের একই। আমরা শ্লাঘার সাথে উচ্চারণ করতে পারি যে আমাদের বরেণ্য শিক্ষক বৃন্দ এদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চেয়ে যোগ্য, আন্তরিক এবং বন্ধুবৎসল।
শ্রেণীকক্ষে পাঠদানই শুধু নয়, তাদের পেয়েছি একান্ত আলাপচারিতায়, খেলার মাঠে, শিক্ষা সফরে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে, আমাদের সকল স্বপ্নের বাস্তবায়নে তারা সব সময়েই তৎপর। এই সম্পর্ক কখনো একঘেয়ে হয়ে ওঠেনি এবং এ সম্পর্কে কোনো ছন্দ পতন হয়নি। আজ আমাদের আত্মবিশ্বাসের ভিত মজবুত, এ অবদানটুকু তাদের।